এই ভিডিওটা সম্পূর্ণ মজা এবং মনোরঞ্জনের উদ্দেশ্যে বানানো হয়েছে। কোনো দর্শক বন্ধুকে কষ্ট দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য নয়, তাই মজাটাকে মজা ছলে নিয়ে ভিডিওটা এনজয় করুন। ধন্যবাদ। হ্যালো, হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তুমি কে বলছো? আমায় চিনতে পারলে না? আরে আমি বলছি, আমি। কে? রোহিত? না। তাহলে কে? আকাশ? না। তাহলে কে? বিতান, বিশাল, সুরেশ নাকি রমেশ? আরে না না না। আরে কেনা কে চাতে হো? আরে ভাই বেশি হিয়ালি না করে বল তো তুই কে বলছিস? আরে আমি হচ্ছি যে 2 বছর আগে তোমার ফেসবুকে ফ্রেন্ড হওয়া সেই ছেলে। আচ্ছা, ভালো। আরে আমি তোমার প্রোফাইল পিকে হাহা দি, আর এদিকে মিম গুলোতে লাইক দি, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আচ্ছা, খুব ভালো। আর কিছু? আজকে তো তোমার বার্থডে, তা তোমায় বার্থডে উইশ করলাম, বিরিয়ানি ট্রিট দেবে না? কোন এই লোক, কাহাঁ সে আতে? বার্থডে ট্রিট চাই? চুপচাপ ফোনটাকে রেখে দে, আর দ্বিতীয়বার আমাকে ফোন করবি না, না হলে ঘরে ছেলে ঢুকিয়ে দেব। হেই গেনি মারা, রাখ ফোন, হাট, ইট চাই। কি গো বাবা, আজ তো তোমার বার্থডে, তাই না? হ্যাঁ কাকিমা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ কাকিমা। তা বাবা, তোমার কত বয়স হলো? এই তো কাকিমা 22 বছর। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা বাবা এখন কি করছো? নেই 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 সারুঙ্গে, ইয়া কুছ তো গড়বড় হ্যায়, জরুর কোই না কোই গড়বড়। এই তো এগ্রিকালচারের ফাইনাল ইয়ার চলছে, এরপর ভাবছি একটা নিজস্ব বিজনেস শুরু করব আর কি। হ্যাঁ, সে কি না ব্যবসা? মেঘো মে বলছি বাবা, বয়স তো অনেক হলো, এবার কোনো একটা সরকারি চাকরি করো, না হলে কোনো পরিবার তোমার সাথে তাদের মেয়ের বিয়ের সম্বন্ধ করবে না। আরে বাহ কাকিমা, আপনি আমার জন্য কতই না ভাবেন, তাই না? সত্যি বাবা, তোমায় নিয়ে আমার ভীষণ চিন্তা, তোমার যে আমি শুভাকাঙ্ক্ষী, চিন্তা তো হবেই। ব্যাস, তাহলে আমার সব চিন্তাই শেষ। আপনি সাক্ষাৎ যখন আমার শুভাকাঙ্ক্ষী হয়েছেন, তাহলে কেউ তার মেয়ের সাথে আমার বিয়ে দিক বা না দিক, আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে অবশ্যই দেবেন। আপনি যখন সাক্ষাৎ আমার শুভাকাঙ্ক্ষী হয়েছেন, তখন আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দিয়ে পারেন কি? তাই তো কাকিমা, সরি সরি শাশুড়ি মা। হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, মিনস এ লট, মিনস এ লট। হ্যাপি কন্যাশ্রী দিবস টু ইউ। তুই ছেলে না ভাই, আমি জানি, তুই 14 আগস্ট জন্মেছিস বলে কথা, তুই তো মেয়ে একটা আসত। দাঁড়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তোর জন্য একটা কন্যাশ্রীর ব্যবস্থা করবো ভাবছি। বহুত মানুষ লাগলো, মত করো রানিলো, রানিলো বহুত বুড়ে লাগলো, তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে। হ্যাঁ ভাই, আমি মেয়ে তো। আরে তুই জানিস না আমি মেয়ে, জানিস তো আমি অনেকদিন ধরে না তোকে একটা কথা বলবো ভাবছিলাম, আমি না তোকে খুব ভালোবাসি। কে বলে তুমি? এসো সোনা, আচ্ছা এসো, তোমার একটা চুমু খাই। অসম্ভব অসম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। কি? ও আচ্ছা, তাই? ঠিক আছে, বাই। হ্যাঁ এ ভাই, ওচি অ্যানি দিদি, এগুলো কিন্তু সবকটা ডাউনলোডে বসাবি, সমঝলো সমঝলো। আরে ওইসব ড্যানি ট্যানি এখন অতীত, 5 তলা মল পুরোটাই মার্কেট কাঁপাচ্ছে এখন লানা দিদি। টপা ডপ টপা ডপ টপা ডপ। কি রে, কি ব্যাপার সব? আজ সকাল থেকে প্রায় 7-8 জন মতো আমাকে বার্থডে উইশ করেছে, আর তারা বলেছে যে বিশাল আর কোচি তোর যে পিকগুলো দিয়েছে না, সেগুলো হ্যাপি হয়েছে। আর তো উই কি বললি? আমি বললাম আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড বলে কথা, আর আমার জন্মদিন,
ওরা তো আমার সুন্দর সুন্দর পিক দেবেই, তাই না? তা তুই আমাদের স্ট্যাটাসের সব পিকগুলো দেখেছিস তো ঠিকভাবে? আরে না রে, আমি আসলে সকাল থেকে ব্যস্ত ছিলাম তো, তাই আর কি তোদের স্ট্যাটাসটা দেখা হয়ে ওঠেনি। না মানে তুই যদি আমাদের পিকগুলো দেখতিস না, একদম পুরো সকাল সকাল মজা পেয়ে যেতিস, মজা। আচ্ছা তাই, তা কি কি পিক দিলি রে তোরা, আমাকেও বল শুনি। আরে হোস্টেলে যখন তুই ফার্স্ট ইয়ারে ছিলিস, তখন তুই ঘুমন্ত অবস্থায় বিছানাতে মুতে দিয়েছিলিস, সেই ছবি। আর যেই দিন তোর পেট খারাপ থাকায় প্যান্টের মধ্যে পাতলা পায়খানা করে দিয়েছিলিস, সেই পিকগুলো। সো হে গাইস, কেমন আছো তোমরা? আমার নতুন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। ভিডিওর কোন পার্টিকুলার পোর্শনটা তোমাদের ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর খুব খুব শেয়ার করে দিও, সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটাকে। এই চ্যানেলে নতুন নাকি, তাহলে ওই দেখছো পাশে থাকা লাল রঙের বটনটা সাবস্ক্রাইবার, সেটা ঘুষি মারো বা প্রেস করে ধূসর করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমাকে, আর আমার এই ইউটিউব চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। আর এই পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে টং করে বাজিয়ে দিও, যাতে আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকলে তোমরা চট করে দেখতে চলে আসো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।